আসসালামু আলাইকুম হায় দেড় চলে এসেছি আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান একদমই অথেন্টিক রেসিপি চলুন তাহলে আমরা এই রেসিপিটা খুব সহজে বেশি বক বক না করে ঝটপট দেখে নেই প্রথমেই মেজবান মাংসের জন্য আমি মশলা তৈরি করার জন্য নিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ রাঁধুনি হাফ টেবিল চামচ মেথি দুইটা নিয়েছি জয়ত্রী অর্ধেক জয় ফল এক টেবল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ জিরা জিরাটা আমি আগেই টেলে নিয়েছি এর জন্য এই উপকরণগুলোর সাথে জিরাটা আমি সব শেষে দিয়ে টেলে নিবো চলুন এবার সবগুলো উপকরণ টেলে আমরা মশলাটা গুঁড়ো করে নিই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ রাঁধুনিটা পরে দিব সর্ষে মিষ্টি জিরা আর জয়ফল জয়ত্রী এগুলো আমি আগে প্রথমে লো ফ্লেমে টেলে নিব হাই ফ্লেমে টালতে গেলে কিন্তু এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে মেজবান মাংসের মশলাটা তৈরি করে নিতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রেডিমেড মশলাও ইউজ করতে পারেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমি আপনাদেরকে রেডিমেড মশলা দিয়েও আপনাদেরকে মেজবান তৈরি করে দেখাবো এখন আমি সবশেষে এতে এক টেবিল চামচ পোস্ত দানা দিলাম সব শেষে আমি রাঁধুনি আর পোস্ত দানা দিয়ে দিয়েছি এখন লো ফ্লেমে আরও তিরিশ সেকেন্ডের মতন টেলে নেব ছোটো দানার মশলাগুলো সবার শেষে দিবেন তাহলে এগুলো আর পুড়ে যাবে না আমি এক মিনিটের মতন এগুলো টেলে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিব বিওর্স এখানে আমি আড়াই কেজির মতন গরু মাংস নিয়েছি তবে এই গরুর মাংসে চর্বি হাড় আর কলিজা সহই নিতে হয় মেজবান মাংসে কিন্তু কলিজা চর্বি হার সব কিছুই থাকে সো মেরিনেট করার জন্য এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার দেব তিন চামচ লাল মরিচের গুঁড়া তবে ঝাল নিজেদের ইচ্ছে মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন তবে এটা একটু বেশি মরিচের গুঁড়া দিতে হয় আর দিয়ে দিব আড়াই চামচের মতন হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ওয়ান থার্ড স্পুন মিষ্টি জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে দুই চামচ রেখে সবটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি দুই চামচ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা দুইটা কাঁচামরিচ আর এক কাপ পেঁয়াজ কুচি এরপরেতে অ্যাড করব তিনটা লবঙ্গ সাতটা এলাচ চার টুকরা দারচিনি তিনটা তেজপাতা অবশ্যই ছিঁড়ে দিবেন আর এক কাপ সরিষার তেল মেজবান মাংস কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করতে হয় অন্য কোনো তেল দিয়ে তৈরি করলে এটার অথেন্টিক সারটা আপনারা পাবেন না এখন আমি মাংসটা ভালো করে মেখে নিব তারপর ঢাকনা দিয়ে আধা ঘণ্টা রেস্টে রাখবো ম্যারিনেশন করার পর অবশ্যই এটাকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে সো আমি খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে নিলাম এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো আধা ঘন্টা পর আবারও আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্স আধা ঘন্টা পর ফিরে এসেছি আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন মাংসটা রান্না শুরু করব হাই ফ্লেমে প্রথম দিকে হাই ফ্লেমে রান্না করতে হবে এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা ছাড়াই রান্না করতে হবে কারণ সরষের তেলের একটা ঘ্রাণ রয়েছে ওই ঘ্রাণটা মেজবান মাংসে থাকবে না না থাকার কারণে ঢাকনা ছাড়া এটাকে একদম বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিতে হবে ঢাকনা ছাড়া সবিহর্স এটাতে বলক চলে এসেছে এখন আমি নেড়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করব তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে দিব। যাতে নিচে লেগে না যায় সবিহর্স আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন আঁচটা কমিয়ে লো করে দিব দুইটা এস্টারিনাইস একটা কালো এলাস অ্যাড করে নিচ্ছি এগুলো আপনারা ম্যারিনেশন করার সময়ও দিতে পারেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এতে আরও অ্যাড করব হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া এখন আবারও এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে পানিটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বাকিটুকু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম ভিউয়ার্স আবারও দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝোলটা একদম ঘন হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই ঝোলটাকে একদমই টানিয়ে নিতে হবে তবে তার আগে আবারও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি জিরা গুঁড়া হাফ চামচ রাঁধুনি গুঁড়া আর আমি যে মশলাটা রেখেছিলাম মেজবান মাংসের মশলা তার থেকে হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অন ফোর টি স্পুন এলাচের দানা গুঁড়া এখন ভালো করে মাংসের সাথে মশলাটা নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আরও তিন মিনিটের মতন রান্না করে নিব যাতে এই ঝোলটা একদম টেনে যায় তেলটা উপরে উঠে আসে আর মশলাগুলো মাংসে ভালোভাবে ঢুকে যায় বৃহস তিন মিনিট হয়ে গেছে তেলটা দেখুন মাংসের উপরে চলে এসেছে মাংসটা একদমই পারফেক্টলি রেডি এখন আমি চুলাটা অফ করে দেবো আর এটাকে সার্ভ করে নেবো আপনারা চাইলে রুটি পরোটা গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে কিন্তু মেজবান মাংস সার্ভ করতে পারেন তবে আমি প্রেফার করব গরম গরম ভাতের সাথে ভাতের সাথে মেজবান মাংস খেতে অসাম লাগে থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাদের কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ